স্বাগত সকলকে সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে তো আমাদের যাদের বিএড শেষ হয়ে গেছে বা এখনও চলছে তাদের সামনে গভর্নমেন্ট জব বলতে ওয়েস্ট বেঙ্গল থেকে তো সেরকম কিছু আপাতত নেই কোনো খবর পাওয়া যাচ্ছে না কবে হবে জানি না যাই হোক সেটা তো বিষয় নয় বিষয়টা হচ্ছে যে বিহার গভর্নমেন্ট আমাদের সুযোগ দিচ্ছে তো সেই সুযোগটা আমরা যাতে কাজে লাগাতে পারি এই জন্য চেষ্টা করতে হবে আমাদের স্টেটের একটা যে সিলেবাস রয়েছে স্টেটের সিলেবাস অনুযায়ী ছোটো গল্প রয়েছে সেখানে বেশ কিছু তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্পের মধ্যে একটা অন্যতম ছোটো গল্প রয়েছে পোস্টমাস্টার তো সেই গল্পটা থেকে বেশ কিছু কোশ্চেন প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব তো তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর কেমন লাগলো বা কেমন টাইপের প্রশ্ন আলোচনা বা কি ধরনের ভিডিও চাইছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পোস্টমাস্টার গল্পটি কে লিখেছেন তো খুবই সহজ একটা কথা সেটা হচ্ছে যে স্টেট পরীক্ষায় স্টেট পরীক্ষাতে খুব সহজ প্রশ্নই ওরা দিয়ে থাকে যেহেতু এটা একটা কোয়ালিফাইং এক্সাম জাস্ট এটা থেকে কোনো রিক্রুটমেন্ট হয় না তো এটা জাস্ট কোয়ালিফাই করতে হয় তো সেজন্য মডারেট লেভেল কোশ্চেন থাকে একেবারে সহজও নয় একেবারে কঠিনও নয় তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পোস্টমাস্টার গল্পটি কে লিখেছেন খুবই সহজ এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে পোস্টমাস্টার গল্পটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় প্রথম বালক দ্বিতীয় হিতবাদী সাধনা ভারতী এটা হবে হিতবাদী নেক্সট কোশ্চেন পোস্টমাস্টার গল্পটি প্রকাশিত হয়েছিল বারোশো নব্বই বঙ্গাব্দ তেরোশো বঙ্গাব্দ বারোশো ছিয়াশি বঙ্গাব্দ বারোশো আটানব্বই বঙ্গাব্দ এটার সঠিক উত্তর হবে বারোশো আটানব্বই বঙ্গাব্দ নেক্সট কোশ্চেন পোস্টমাস্টার গল্প রতনের বয়স বারো তেরো তেরো চোদ্দো এগারো বারো না দশ বারো বছর এটার উত্তর হবে অপশান ওয়ান বারো তেরো বছর নেক্সট কোশ্চেন রয়েছে পোস্টমাস্টার গল্পে কোন গ্রামের কথা বলা হয়েছে কাঠিয়া উলাপুর হরিপুর নন্দিগা এর উত্তর হবে উলাপুর অপশান দুই উলাপুর নেক্সট কোশ্চেন পোস্টমাস্টারের বাড়িতে থাকে দিদি দাদা মা অপশান দুই মা বাবা ভাই অপশান তিন ছোটো ভাই মা দিদি অপশান চার ঠাকুমা দিদি এবং মা এর সঠিক উত্তর হবে ছোটো ভাই মা দিদি অপশান থ্রি নেক্সট কোশ্চেন পোস্টমাস্টার গল্পে কোন মাসের কথা আছে মাঘ মাস বৈশাখ মাস শ্রাবণ মাস নাকি কার্তিক মাস এটা সঠিক উত্তর হবে শ্রাবণ মাস নেক্সট কোশ্চেন পোস্টমাস্টার গল্পে রতনকে কে বেশি ভালোবাসে মা বাবা কাকা না দিদি এটা সঠিক উত্তর হবে বাবা পোস্টমাস্টার গল্পে রতন পোস্টমাস্টারের কাজ করে দেয় কিসের বিনিময়ে টাকা খাবার পড়াশোনা গান শেখা সঠিক উত্তর হবে খাবার পোস্টমাস্টার গল্পে রতন পোস্টমাস্টারের কাজ করে দিত খাবারের বিনিময়ে এটা হবে সঠিক উত্তর আমাদের শেষ প্রশ্ন পোস্টমাস্টারের হাতে ছিল টাকা কার্পেটের ব্যাগ থলে নাকি ছাতা পোস্টমাস্টার যখন চাকরিতে রিজাইন দিয়ে উনি চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তখন তার হাতে কি ছিল ছিল কার্পেটের ব্যাগ অপশান দুই উত্তর কার্পেটের ব্যাগ আজকে খুবই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে